কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমি ভীষণ ভালো আছি। সোমবার, নতুন সপ্তাহ শুরু, নতুন উদ্যমে নতুন জার্নি শুরু। গুড মর্নিং, উঠে পড়েছি ঘুম থেকে সোমবারের সকাল। ইচ্ছে করে না, কি আর করবো, উঠতে তো হবেই। তো যাবো এবার জিমে ফ্রেশ ট্রেশ হয়ে, গাছে জল দিতে এসেছি অ্যাজ ইউজুয়াল। ডোনাথ অফিস চলে গেছে, আমি অ্যাকচুয়ালি অনেক আগেই উঠে পড়েছিলাম, বিহু উঠে পড়েছিল, তার সঙ্গে খেলছিলাম, তাকে নিয়ে বসেছিলাম, তারপর আরতি মাসি এলো, তারপর আবার একটু ঘুমিয়ে নিলাম। তো যাই হোক, যাই গাছে জল টল দিই, রেডি হয়ে বেরিয়ে যাব, দেরি করব না, গরম এমনিতেই, তাড়াতাড়ি ফিরতে পারবো। বেরিয়ে গেছি বাড়ি থেকে, যাচ্ছি। প্যাথেটিক লাগে সোমবারের সকাল খাওয়া, তার উপর আগের সপ্তাহে করাও হয়নি, বেশ কদিন মিস হয়ে গেছে, তো যেতে তো হবেই। চলো পরে দেখা হবে। জিম থেকে জাস্ট বেরোলাম, এবার যাব হচ্ছে বিহুর ডাইপার্স কিনতে। ডোনা ব্লগ, তো ডোনা মেসেজ করে বললো যে বিহুর ডাইপার্স ফুরিয়ে গেছে, আনতে হবে। তো ওখানে যাচ্ছি, নিয়ে আসি মেট্রো ফার্মা, আর কোথায়। ভিডিও করে রাখি, আবার ফার্দার কোনো দিনও আসবো কিনা কোনো ঠিক নেই। তো আজ সারাদিন শ্যুট করার মোটে সময় পাইনি, কাজের প্রেশার ছিল। এখন আমি বেরিয়ে গেছি, আগে আগে অনামিকা দিয়ে আমাকে বললো তুমি নিচে ওয়েট করো, আমি টুকটুক করে হাঁটতে হাঁটতে বেরিয়ে গেছি, যাচ্ছি টু স্টেশনের দিকে, আস্তে আস্তে হাঁটছি, ও আমাকে ঠিক ধরে ফেলবে এসে। সারাদিন আমার শরীরটা সেরকম ভালো ছিল না, তাই শ্যুট সেভাবে কিছুই করতে পারিনি বলা যেতে পারে। ফ্লোরে বিভৎস ঠান্ডা লাগছিলো, একটু জ্বর জ্বর ফিল হচ্ছিলো, তো যাই হোক আস্তে আস্তে ওটা কমে গেছে, বাট এনার্জি সেভাবে পাচ্ছি না। আর বাড়ি আসার পর দেখছি বিহুরও নাক থেকে জল পড়ছে, ঠান্ডা লেগেছে প্রবলি, ওর লাগাটা অস্বাভাবিক কিছু না, কারণ ও গায়ে কিছু দেয় না, রাত্রিবেলা সারা রাত এসি চলে, ও গায়ে কিছু দেয় না। আমি আমার চাদরের তলায় ওকে নিয়ে শুলে একটুখানি থাকে, আবার বেরিয়ে যায়, কখনও গায়ে কিছু দিয়ে কিছু রাখতে চায় না, তো ঠান্ডা লাগাটা অস্বাভাবিক কিছু নয়। আর প্রচণ্ড ঘুমের জন্য কাঁদছিল, ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, আবার নিজে নিজেই উঠে পড়েছে, তাই নাকে একটু ড্রপ দেওয়ার সুযোগ পেলাম, যেহেতু উঠেছে, না উঠলে ঘুমিয়ে থাকলে তার নাজাল ড্রপ আমি দিতাম না। ওর মনে হচ্ছে ওর নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছে, কিরম একটা জানি করছে। যাই হোক, কালকে ওর ভ্যাকসিনেশন রয়েছে, দেখা হবে ডক্টরের সঙ্গে। এখন আমি ওকে ঘুম পাড়াতে পাড়াতে নোট করে নেবো যে কালকে আমার ডক্টরকে কী কী জিজ্ঞাসা করার রয়েছে, কারণ অনেক সময় কী হয় ভাবি একরকম গিয়ার, জিজ্ঞাসা করার সময় মনে থাকে না অনেক কিছু। আওয়াজ দিচ্ছে, একটু ঘুমিয়ে এনার্জি নিয়ে নিয়েছে। তো যাই হোক, কথা কি বলছে, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, গুড নাইট তোমাদের সবাইকে। আর আমাদের চ্যানেল অ্যাবাউট আজকে সাবস্ক্রাইব করতে ভুলো না, প্লিজ ডু সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার অ্যাজ ওয়েল। টাটা।